যেদিন অনেক কাজের চাপ, ঘুমানোর সময় নেই, খাওয়ার সময় নেই। তো ঈদুল আজহা শেষ হলো, হয়তো একটু ভ্যাকেশন পাবো। এবারে ইচ্ছা আছে দেশের বাইরে যাব, ঘুরতে যাব মেয়েকে নিয়ে। অনেককে দেখি আমি বিভিন্ন নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করে বা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে তারা ভাইরাল হতে চায় বা ভিউ করতে চায়। তা আমি তাদেরকে একটি কথাই বলবো যে ভিউ বাণিজ্য আসলে বেশি দিন থাকে না, মানুষ বিরক্ত হয়ে যায় এবং তারাও আর দেখতে চায় না। আমি যত বছর ইন্ডাস্ট্রিতে আছি অনেক তারকা হতে দেখেছি, অনেক তারকাকে ছড়ে যেতে দেখেছি। টিকে থাকাটাই আসলে মূল প্রসঙ্গ। তো ভালো কাজ করতে হবে, সুস্থ বিনোদন ধারার সাথে থাকতে হবে, তাহলে দীর্ঘদিন শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে। আপনি কত বড় তারকা হতে চান? আমি তারকা হতে চাই না, আমি শিল্পী হতে চাই। তারকা হতে চাইলে অনেক আগে ঝরে যেতাম। কখনোই আমি আসলে ভিউয়ের পিছনে দৌড়াইনি। যখন আসলে ফেসবুক ছিল না আমার, তখন থেকে আমি কাজ করি। তখন কোনো ছবিও তুলতাম না, আপলোডও করতাম না, এবং আমাদের সময় ফেসবুকের মাধ্যমে কিন্তু কোনো কাজ আমরা পেতাম না, মুখে মুখে কাজ পেতাম। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কল করে আমাদের নাম্বার নিয়ে তারপর আমাদের কাছে আসতে হতো। এখন তো ফেসবুকে খুব ইজি কাজ পাওয়া, ফেসবুক আইডিতে নক করে কাজের অফার করে সবাই। তো আসলে আমি এখানে এক দুই বছর কাজ করতে আসিনি, বা এমন না যে কিছু বছর কাজ করলাম, টাকা কামালাম, চলে গেলাম, উধাও হয়ে গেলাম, এরকম নয়। আমি আজীবন কাজ করতে চাই, আপনাদের মাঝেই থাকতে চাই, আমার বেড়ে উঠাই এখানে আপনাদের সামনে। তো আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। বিশ্ব প্রোডাকশন হাউস থেকে আমরা অন্যান্য শিল্পীদের নিয়ে অনেক কাজ করি, যেমন রিসেন্টলি মাহিয়া মাহির একটা ওবিসি আমরা করেছি, যেটা খুব সাড়া পেয়েছে ভালো। আর সামনে আমাদের ইচ্ছা আছে বড় কিছু প্রযোজক করা, যেমন নাটক অথবা সিনেমা। আমরা সিনেমায় এখনো যাব না, আগে নাটকের কাজ শুরু করব, সেটা ঈদুল আজহার পরে আমরা শুরু করব। কারণ আপনারা দেখেছেন বেশ কিছু প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, যেমন মুসাফির রেস্তোরাঁর পরবর্তীতে ফ্লাইট্যাক্স এভিয়েশন অর্থাৎ হেলিকপ্টার সার্ভিস আমরা রেডি করেছি, এবং আমার নিজস্ব নামে একটি কফি শপ খুব সুন এটা লঞ্চিং আমরা করবো, এখন ইন্টেরিয়রের কাজ চলছে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করার পর হয়তো আমরা আমাদের প্রোডাকশন হাউস থেকে বড় কোনো প্রযোজনার জন্য অর্থ লগ্নি করার কল্পনা করছি বা চিন্তাধারা করছি। অবশ্যই কোয়ালিটি জরুরি, কোয়ালিটি ভালো হলে আপনার প্রমোশনও লাগবে না। আপনার প্রোডাক্ট কেউ পারচেজ করলে সে লোকে মুখেই আপনার প্রমোশন করে দিবে, আমাদের প্রমোটারদের লাগবে না। তবে হ্যাঁ, অনেক ভালো ভালো কোয়ালিটির আমরা প্রোডাক্ট পাই, যেগুলো প্রমোশনের অভাবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। তা আমাদের একটা প্রমোশনের মাধ্যমে বিশ্বব্যাপী সবাই জানতে পারে, একবার ব্যবহার করার পর বারবার ব্যবহার করে। যেমন আমাদের লাইভগুলো কিন্তু অনেকে দেখা যায় একবার লাইভ করে বা একবার ভিডিও করে, সেগুলোই বারবার তারা ইউজ করতে থাকে মার্কেটিংয়ের কাজে, এবং বারবার তাদের সেলগুলো হয়ে থাকে। তো এভাবেই আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে একবার যদি মানুষ চিনে যায়, তখন আপনার ব্যবসা এমনিতেই নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এখন সবকিছু প্রমোশন নির্ভর হয়ে যাচ্ছে কিনা আপনার কাছে? অবশ্যই প্রমোশন নির্ভর হয়ে যাচ্ছে, কারণ এখন ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। সো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যেটা দেখি, আমাদের শপিং মলে যাওয়ার অনেক সময় হয় না ব্যস্ততার কারণে, ট্রাফিক জ্যামের কারণে, দূরত্বের কারণে। তো আমরা ঘরে বসে অনলাইনে মোবাইলে যদি দেখে নেই একটা জিনিস, আমরা যেভাবে এত সুন্দর করে বর্ণনা করি, শুধু আমি না সব ব্র্যান্ড প্রমোটাররাই একটা প্রোডাক্ট এত সুন্দর করে বর্ণনা করে যে আমাদের কিন্তু মানে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি। আমি নিজেও অনেক অনলাইন শপিং করি এবং আমার কাছে ভালো লাগে অনলাইন শপিং করতে। সলভ হয়ে গেছে আমি দেখেছি। তো ব্যবসায় এই ধরনের বাধা আসতেই পারে, আবার সেটা রিকভারও করে নেয় অনেকে। তো তার জন্য শুভকামনা রইল। অনলাইন ব্যবসায় সুবিধা